জি আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম, প্লাস্টিক অ্যানাস্থেটিক সার্জন। তো আজকে আমরা একটা পেশেন্টের মার একটু ইন্টারভিউ নিচ্ছি। ওনার ছেলেকে আমরা 2 সপ্তাহ আগে গাইনোকোমাস্টিয়া, গ্রেড 3 গাইনোকোমাস্টিয়া অপারেশন করেছিলাম। তো ওনার একটু এক্সপিরিয়েন্সটা নিব এবং আমরা কেন ইন্টারভিউটা নিচ্ছি একটু বিস্তারিত বলে দিচ্ছি আমি। যে স্বভাবতই যে একটা গাইনোকোমাস্টিয়া যখন একটা ছেলের হয় তখন ফ্যামিলি মেম্বার অর্থাৎ বাবা মা ভাই বোন এরা কখনোই মানতে চায় না যে এটা এক ধরনের রোগ এবং এটা একটা চিকিৎসা করে সম্পূর্ণভাবে ভালো হয়ে যায়। তো যার কারণে ছেলেটা আসলে যখন পরিবার তাকে হেল্প করে না তখন নানা রকম প্রতিকূলতার ভিতর দিয়ে সে যায় এবং সে আসলে আস্তে আস্তে এক ধরনের মানসিক পরিবর্তন চলে আসে, পারমানেন্ট মানসিক পরিবর্তন এসে যায়। আমরা বেশ কিছু পেশেন্টও পেয়েছি যারা সম্পূর্ণভাবে পারমানেন্ট সাইকোলজিক্যাল চেঞ্জ হয়েছে অর্থাৎ মোটামুটি পাগল হয়ে গেছে এরকম। তো আমার দুইটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করি যে যখন একটা ছেলের ফ্যামিলি যখন মানতে চায় না যে একটা গাইনোকোমাস্টিয়া এটা একটা রোগ তখন এই ছেলেটা কিন্তু আমাদের কাছে এরকম দুইটা পেশেন্ট আমরা পেয়েছি যে তার ছেলেটা ভালো করেছিলেন তখন সে বাইরে থেকে বেরিয়ে আসে এবং বাইরে সে যুগালি কাজ করতো, রাজমিস্ত্রি কাজ করতো, ওয়েল্ডিং মেশিনে কাজ করতো, করে সে টাকা পয়সা জমিয়ে তারপর আমাদের কাছে আসছে অপারেশন করে। তো আজকে আমরা এই মাকে আমরা জাস্ট রিকোয়েস্ট করছি যে এটা যে এক ধরনের রোগ এবং এটা চিকিৎসা করা প্রয়োজন এবং পরিবার তার পাশে দাঁড়ানো উচিত, সেটি সেই সচেতনার জন্যই আমরা আজকে ওনাকে বলছি। তো শুনুন তার কথা ইনশাল্লাহ। ধন্যবাদ। জি আসসালামু আলাইকুম। আমার ছেলের নামটা না হয় নাই বললাম। আমি আমার ছেলেকে গত 1 মাস আগে ও স্যারের কাছে, শরীফুল স্যারের কাছে নিয়ে আসি। আনার পরে স্যার বলল যে মানে ওটা গ্রেড 3 হয়ে গেছে। তারপর আমি স্যার অপারেশনের কথা বললো, আমি স্যারের থেকে কিছু সময় নিয়ে আমি আরেকজন ডক্টরের কাছে যাই। তো ওখানে যাওয়ার পরে আমার মানে উনি ওই ডক্টরের সাথে আলাপ করে আমার ভালো লাগে না ওনার কথা। আর আমার ছেলে বলল যে শরীফুল স্যারের কাছে আমি কাজটা করতে চাই বিকজ উনি খুব মানে বন্ধুসুলভ আচরণ করেছে, আসার পরে ওনার আচরণে ওর খুব ভালো লেগেছে। তারপর আমি এখানে নিয়ে আসি। আর এটা একজন মা হিসাবে আমি বলবো এটা কোনো লজ্জার বিষয় না, এটা আসলে একটা রোগ। উপর আল্লাহ তো মানুষকে অনেক ধরনের রোগ দেয়, তো এটাও আমি মনে করি একটা রোগ। এটা শারীরিক অসুস্থতার থেকে এটা মানসিকভাবে একজন সন্তান বা ছেলেকে এটা খুব অসুস্থ করে ফেলে। আমি আমার ছেলেকে আরও 3 বছর আগে ওকে আমি ডক্টরের কাছে নিয়ে যাই, বারডেমের একজন ডাক্তার, উনি বললো যে অপারেশন করবে। পরে আমার ছোট ছেলেটা অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমি তখন আর ওইদিকে সময় দিতে পারি নাই, আমি ওকে নিয়েই ব্যস্ত ছিলাম। তো 2 মাস আগে আমার ছেলে আবার ইউটিউবে যখন শরীফুল স্যারের এটা পেজে ও কীভাবে অ্যাড হলো, অ্যাড হওয়ার পরে এগুলো দেখার পরেও আমাকে বললো, তারপর আমি আমার ছেলের সাথে একেবারে এটা আসলে লজ্জারও কিছু না। আর আমি মনে করি বিশেষ করে বাবারা তো বাহিরে থাকে, আমি আমার হাজব্যান্ডকে জানাই না এই কাজটা করেছি। ছেলে রিকোয়েস্ট করলো ওর বাবাকে যেন না বলি, আমি একেবারেই শুধু আমার একার সিদ্ধান্তে আমি ছেলেকে নিয়ে চলে আসি। আমি অপারেশন করে বাসায় যাওয়ার 2 দিন পর আমি আমার হাজব্যান্ডের কাছে বলেছি বিষয়টা। তো আমি আমার ছেলেকে নিয়ে আসি, আসার পরে আমি যা যা করণীয় স্যাররা ওগুলো করলো। দেন 5 দিন পরে এসে আমরা আবার যে কাজটা ওই কাজগুলো করে গেছি, আজকে আমরা 2 সপ্তাহ পর আবার আসলাম। তো ইনশাল্লাহ এখন পর্যন্ত আমার ছেলে আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আমি সব মাকে অনুরোধ করব আপনারা আপনার সন্তানদের প্রতি একদম মানে বন্ধুর মতো আচরণ করবেন। এটা যে লজ্জা এবং এটা নিয়ে যে আপনার সন্তান মানসিকভাবে একটা মানে ট্রমার মধ্যে থাকে, এই ট্রমাটা প্লিজ ওদেরকে নিতে দেবেন না। আপনার যদি অ্যাবিলিটি থাকে, অ্যাবিলিটির ভিতরে হয়, অবশ্যই অবশ্যই আপনারা দ্রুত আপনার সন্তানের পাশে থাকবেন এবং আপনার সন্তানকে হেল্প করবেন। ধন্যবাদ।